যদি 100 টাকা নেয়, হ্যাঁ গাছ নিয়ে নেশা হয়ে গেছে, ছাড়তে পারি না আর আপনাদের মতো। আমি যখন খাবো বড়টা খাবো, ছোট খাবো না, তাই এই ভেঙে দেখে। গুড মর্নিং এভরিবডি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই নিরাপদে আছেন। আর হচ্ছে যেটা হচ্ছে, দাঁড়ান হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছে, ধরুন। তো আজকে খুব সকাল সকাল উঠেছি, এখন বাজে 9টা, ঘুম থেকে উঠেছি আর একটু আগে। তা এখন কী করবো আজকে সকালে? কোনো কাজ করবো না, ঘরে কোনো কাজ। আগে বাইরে যে গাছগুলো এনেছি কালকে, সেগুলোকে এখন লাগাতে হবে। তো এখন সবার আগে গাছগুলো লাগাবো, তারপরে বাকি ঘরের কাজ করবো। আজকে অনেক কাজ, আজকে বাইরে যেতে হবে। আমরা কিচেনের কিছু অ্যাপ্লায়েন্স চেঞ্জ করছি, সেটার জন্য আজকে শপিংয়ে যেতে হবে। শপিংয়ে অলরেডি মানে কালকে দেখে এসেছি, তারপর আজকে যেতে হবে। মানে কিছু বলতে ডিসাইড করেছি কিছু, কিন্তু আমি জানি না কতটা চেঞ্জ করবো। তো যাই হোক, যেটাই করি, যদি করি তাও শেয়ার, যদি না করি তাও অবশ্যই শেয়ার হবে। তো ঠিক আছে, কথা কম কাজ বেশি, চলেন আগে গাছ লাগাই, বাকি কথা পরে হবে। গাছ লাগানো কি যে কষ্ট, মানে কি বলবো, ভালো হলো মর্নিং এক্সারসাইজ হয়ে যাবে। তো চলেন। আপেল ভাইয়া ইচ্ছে করেই করেছে, আগেই বলেছে তোমাকে লাগাতে হবে, সেই জন্য গাছ। এই আর জানে গাছ পছন্দ করি না, করতে পারবো না, ইমোশনালি ব্ল্যাকমেল। তো এই হচ্ছে কাজ। তো চলেন, এই যে গাছ, অনেকগুলো গাছ, এগুলো সব এখন লাগাতে হবে। আমি দেখাচ্ছি দাদা, এই যে মানে অলরেডি সেট আপ হয়েছে, কীভাবে কী করবো। এই যে এখানে এগুলা, এই যে এখন হয়তো অত ভালো লাগছে না, যখন গাছগুলা মানে ফুল টুল ফুটবে তখন ভালো লাগবে। তো চলেন গাছগুলো লাগানো শুরু করি, আগে যন্ত্রপাতি নিয়ে আসি। তো গাছ লাগানোর কাজ সম্পূর্ণ, মানে খুবই অত বেশি কষ্ট হয়নি, কারণ আপনার ভাই এসে মাটি খুঁড়ে দিয়েছে, আমি জাস্ট গাছগুলো দিয়ে দিয়েছি। তো এখন সব হয়ে গেছে, পানি দেওয়ার পালা। মামা একটু মুভ প্লিজ, উফ আই গেট টায়ার্ড। এই তো তাই হচ্ছে কাহিনি, বাগান মানে গাছ লাগানো সম্পূর্ণ, এখন ওইগুলোকে পানি দিয়ে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে মেন কাজ। তো ঠিক আছে, কাজটা শেষ করি, পরে কথা হবে। এখন বাজে 11:45, এখন কি করছি সেটা বলি। ফ্রিজে কিছু ঈদের মাংস ছিল, যেটা মানে ফ্রিজে রাখা ছিল, খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম এই মাংসটাকে জাল দিই, এই মাংসটার যে ঝোলটা আছে সেটা দিয়ে কিছু একটা করব, দেখতে হবে। হ্যাঁ, ঘরে পাস্তা আছে, পাস্তা রান্না করব। তো ভাবলাম মাংসটা যখন খাচ্ছেই না, মাংস থেকে যে হাড়গুড় আছে বেছে ফেলে দিয়ে এই পাস্তার ঝোল দিয়ে এখন রান্না করব পাস্তা। মানে কি বলি, মাংসের ঝোল দিয়ে রান্না করব পাস্তা। আর এইটা খেতে খুবই মজা হয়, যারা মনে করে এরকম ঝোল টোল বাসায় রয়ে গেছে, খেতে যাচ্ছে না, ফেলে দিতে হচ্ছে। তো আমি যেভাবে পাস্তাটা রান্না করছি এভাবে খেয়ে দেখবেন, কঠিন মজা হয়। তো এখন যেটা করব, মাংসটা আগে জাল করছি, জাল করে মাংসটা পুরোটা থ হোক, তারপর দেখি কতটা হাড় মাংস আলাদা করা যায়, দেন নেক্সট প্রসেসে যাব। ততক্ষণ পর্যন্ত এখানে একটু থালবাটি জমে আছে, সেগুলো ক্লিন করব। মাছ বের করেছি, মাছ দিয়ে মাছের চপ কিছু একটা তৈরি করব, দেখি কি করি। তো যেটা করব সেটা তো অবশ্যই শেয়ার করব। তো ঝটপট করছি, উপরে বাংলা স্কুল হচ্ছে, দিদার বাংলা স্কুলে, আর আপনাদের ভাইয়া বাংলা স্কুল পড়াচ্ছে। তো সব মিলে এখানে একটু কোয়েট আছে, সেই জন্য বসে কতক্ষণ কফি খেলাম, তারপর বাইরে গাছে পানি দিলাম। গাছে মানে বাইরে লেবু গাছ আছে, মরিচ গাছগুলোতে পানি দিলাম। তো ঠিক আছে, আস্তে ধীরে শুরু করলাম ঘরের কাজ, ইনশাল্লাহ যা যা করবো শেয়ার করব। তো মাংসটা অলমোস্ট সেই যেরকম, মানে কি বলবো, গলে গেছে বলবো না, মানে থ হয়ে গেছে। তো এখন এটা থেকে এই যে বড় বড় এলাচ, তারপরে মানে হাড্ডিগুলো, সেগুলো বের করে নিচ্ছি, কারণ হাড্ডি দিয়ে পাস্তা খেতে ভালো লাগবে না। আর যে মাংসগুলো থাকবে সেগুলো আমি একটু ভেঙে ভেঙে দিব। তো প্রথমে যে কাজটা করছি, হাড্ডিগুলো আগে ভেঙে উঠাই, মানে নট ভেঙে উঠাই, আজকে যে কী হয়েছে আল্লাহ জানে। তা হাড়গুলো উঠাই, তারপরে মাংসগুলোকে কী করবো সেটা শেয়ার করছি। আমি এখনও পাস্তা বয়ল করতে দেবো, পাস্তা বয়ল করতে পরে দিব। এই চুলার পাশে জিনিস পড়লে আমার এত বিরক্ত লাগে। এই তো আপনার ভাইয়াকে এত করে বলছি একটা গ্যাসের ই করে দিতে, সে কিছুতেই দিচ্ছে না, কারণ আমাদের এই চুলাটার নিচে গ্যাস লাইন থাকার কথা, সেখানে এটা নেই, গ্যাস লাইন এনে করতে হবে। তো বলছে হ্যাঁ গ্যাসের চুলার দাম বেশি, কারণ কালকে আমরা গ্যাসের চুলা দেখেছি, তো গ্যাসের চুলার দাম বেশি এটা বলছে বারবার। তো যাই হোক, পরে কথা, ওইসব কথা পরে হবে, যখন হবে তখন। তো এখন হাড়গুলো আগে বেছে ওঠা একে একে, তারপর পরে কথা বলছি। তো এই যে
মাংসগুলোকে একদম এই দেখেন কতগুলো হাড় বের হয়েছে হাড়গুলো বের করে নিয়েছি মাংসগুলোকে আমি আধা ভাঙা আধা গলা রেখেছি যে দেখেন এরকম ভাঙা আধা গলা রেখেছি তো এটাকে আমি এখানে একটা সাইডে রেখে দেব আর এর পাশে পাস্তা বল করব এটার সাথে আর কিছু দেওয়ার দরকার নেই যদি চান মন মতো সবজি দিতে পারেন বাট আমি মনে হয় না সবজি দিব তো ঠিক আছে এটাকে সাইডে রাখি আর পাস্তাগুলো বয়েল করি তারপর দেখাচ্ছি নেক্সট প্রসেস তো রান্না করতে এসে দেখি যে ঘরে পাস্তা নেই মানে পাস্তা আছে একদমই অপরিমিত সব সময় এটা গোল থাকতে হবে হার মানা যাবে না ফেল হলে সেই জন্য পাস্তা নাই তো কি হয়েছে যেটা আছে সেটা দিয়েই করবো কিন্তু করবো জরুর মাগার কারেঙ্গা জরুর যাই হোক এই হচ্ছে আসলে কালকে আপনাদের কমেন্টগুলো পড়ে আমি মানে কি বলবো ইমোশনাল হয়ে গেছে আমি আপনাদেরকে গত ব্লগের আগের ব্লগে বলেছিলাম যে ব্লগ করতে ইচ্ছা না কিন্তু আপনারা এত সুন্দর করে আপনারাও মানে জানেন আমাকে কিভাবে কি বলবো এটাকে অ্যাকচুয়ালি এতদিন কিন্তু আমাকে দেখেন অল্প বুঝে গেছেন আসলে আমি মানে মানে কিভাবে পটাতে হয় বুঝে গেছেন কারণ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমি পটে যাই সবসময় আমি কিন্তু মানে খারাপ সেন্সে বলিনি ভালো সেন্সে বলছি ভালো ভালোবাসার সেন্সেই বললাম আবার অনেকেই বলবেন যে হ্যাঁ এই সেই বললেন আসলে ওই যে কয়েকটা কমেন্ট আসে তো আই রিয়েলি ডোন্ট কেয়ার কারণ আপনারা এত আপুরা আছেন হয়তো ভাইয়ারাও আছেন কেন একটা আপু কমেন্ট করে ক্যানাডা থেকে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই দেখে আসলে নাম তো সবার মনে থাকে না কিন্তু আমার কিছু কিছু ভিউয়ার আছে যারা প্রতিদিন ব্লগ মানে আমার ভিডিও দেখে কমেন্ট করে একজন আছে ইংল্যান্ড থেকে ওর নাম হচ্ছে উমা আলী মনে হয় হোপ আই এম নট রং তারপর আরেকটা আছে বিউটিফুল দে তারপর আরও অনেক আছে আসলে সবার নাম মনে করা সম্ভব না মানে এই অ্যাপগুলো এত সুন্দর সুন্দর কমেন্ট করে মানে কী বলবো ওই কমেন্টগুলো পড়লে অলরেডি যদি এত এনার্জি লেসও থাকে ওইগুলো পড়লে এনার্জি চলে আসে গায়ে একবার ভাবি যে ব্লগ করবো কি করবো না কিন্তু যখন দেখি আমার যে আমি যে ওই যে একটা কথা আমাদের এক ছোটো ভাই আছে আমি যখন বলি মুরাদ এত কষ্ট করছি এতদিন ধরে বাট মনে হচ্ছে না মানে আমার আমি কখনো ওইটা বলিনি যে আমার হ্যাঁ আমি চ্যানেল করছি অনেক দিন ধরে বাট ভিউ ঠিক মতো পাচ্ছি না তো সেটা ওকে যখন বলি তো মুরাদ আমাকে বলে জাপা ভালো গিয়ে একটু দিলেই চলে খারাপ গিয়ে অনেক বেশি দিতে হয় তো কথাটা বোঝাতে পারলাম কিনা এই কথা এগুলো কথা যখন শুনি না তখন আস্তে আস্তে মনে হয় ঠিক আছে করি সমস্যা নেই যখন সবাই এরকম বলে আপুরা যখন কমেন্ট করেন যে না আপু করেন তখন আমার সত্যি সত্যি তো যাই হোক ভিউ না থাকুক বা সাপোর্ট না পাচ্ছি কোনো সমস্যা নেই করে যাই দেখি কত দূর করতে পারি তো সেই জন্য বললাম আসলে আপনারা জানেন আমার মানে আমি আসলে ব্লগিংটা আমার একটা নেশা তার কাছে এসে বলি পাস্তা বল হচ্ছে যেটা বলছিলাম আসলে ব্লগিংটা হচ্ছে আমার একটা নেশা হয়ে গেছে এটা যেমন পেশা যে তা না আমি তো কাজ করি আর আমার জন্য খুব কষ্ট হয় এটা কাজ করে এসে সংসার মানে ব্লগিং করা বাট আগে বললাম যেহেতু নেশা হয়ে গেছে ছাড়তে পারি না আর আপনাদের মতো এত মানে আপুর আছেন কিছু ভাইয়ার আছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন মানে আমি একদম সত্যি সত্যি মন থেকে বলছি যে আপনাদের খুশি করার জন্য যে কিছু তা কিন্তু বলছি না আমি একদম মন থেকে বলছি কালকেও আমরা যখন দাওয়াতের বাড়ি যাচ্ছিলাম দাওয়াতে পারি না সকালে যখন আমরা ওই যে এসে গেলাম লজে গেলাম আপনাদের খেয়াল আছে কিনা জানি না তখন আপনার ভাইকে বলছিলাম যে আসলে ব্লগিং করতে ইচ্ছা হয় না কিন্তু সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করে তখন মনে হয় যে না কমেন্ট মানে ব্লগিংটা ছেড়ে দেই না রাখি করি কারণ এটা একটা শখের জিনিস ধরে রাখাটা মানে কী বলবো ধরে রাখছি রাখবো ইনশাল্লাহ জানি না কতদিন রাখবো বাট রাখবো তো যাই হোক এই হচ্ছে কাহিনি বহুত কথা মনে হয় আজকে বলে ফেললাম কালকে রাতে নাকফুলটা খুলিনি এসে ভাবি বাসা থেকে এসে বিছানা অনেক কাপড় টাপড় জমেছিল ওগুলো একটু ভাঁজ করতে হয়েছে তারপর ঘুমিয়ে পড়েছি আর ই করিনি ভেবেছিলাম বাসায় এসে আরও কিছুক্ষণ ব্লগ কন্টিনিউ করবো বা কিছু সেটা করা হয়নি তো এনিওয়ে লং স্টোরি শর্ট আজকে মনে হয় বকবক বেশি করছি জানি না যাই হোক খাওয়া হচ্ছে আমাদের আজকে অনেক কাজ বাইরে গাছ কাটতে লোক আসার কথা আমাদের বাইরে যাওয়ার কথা দুইটা তিনটে জায়গায় যাওয়ার কথা সে বিশাল ইতিহাস কী বলবো এনিওয়ে বকবক করে ব্লগ বলো করবো না পাস্তাটা বয়েল হচ্ছে শুনতে পাচ্ছেন কিনা জানি না বয়েল হচ্ছে ওটি সিদ্ধ হলে রান্না করবো তারপরে
মাছটা বের করেছি, আমি জানি না যদি সময় পাই মাছ আজকে করব, যদি সময় না পাই মাছ করব না আজকে, নেক্সট টাইম যখন করব অবশ্যই শেয়ার করব। তো ঠিক আছে, পপকর্ন চলেন পাস্তাটা রান্না ফিনিশ করে ওদেরকে ডাকি, খেতে দিতে হবে। তো পাস্তা বয়ল করা হয়ে গেছে, এই যে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন যেটা করব, কিছুই না, কিছুই করব না, এমন সিরিয়াস কিছুই না, এটা সিরিয়াসনেস যা ছিল। ও গো গো, আজকে যে কী হয়েছে, সব কিছু হাত থেকে পড়ে যাচ্ছে, মানে কী অবস্থা আজকে। এখন এই ক্যামেরাটা পড়ে যেত হাড়ির মধ্যে, পাস্তার হাড়ির মধ্যে, মানে তাহলে কী হতো, এটা মানে আইফোন আইফোন 12 পাস্তা কারি হয়ে যেত এরকম অবস্থা। যাই হোক, এই যে দিয়ে দিয়েছি এখন এই সবটা, যে মাংসের ঝোলটা রেডি করে রেখেছি, এটাতে তেল টেল কিছুই দেওয়া লাগবে না, যেহেতু তেল টেল সব আছে। একটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে লবণ। মাংসতে যদি লবণ দেওয়া আছে, যদি আমরা নতুন পাস্তা অ্যাড করছি, সেই জন্য আমাদেরকে জাস্ট লবণটা চেক করতে হবে। প্রথমে এটা সবটা মিলাই, তারপরে লবণ চেক করব। এটার মধ্যে আরেকটা ছোট একটা জিনিস দিব, সেটা কি দেখাচ্ছি, সেটা হচ্ছে অপশনাল, যদি বাসায় থাকে দিবেন, না থাকলে নাই, আমার বাসায় আছে সেই জন্য দিচ্ছি। আর এটা আমি শিওর যে অনেক, এটা কমন একটা জিনিস, দেশি বিদেশে সবাই এখন ব্যবহার করে, আমি একটু রিসেন্টলি এটা কিনে এনেছি সেই জন্য দিচ্ছি, না হলে দিতাম না। তো সেটা কি দাঁড়া দেখাচ্ছি, আগে মিক্স করি ভালো করে। তো এটা মিক্স করা হয়ে গেছে, স্পেশাল কি মশলা, এই যে ম্যাগি মশালা ম্যাজিক, যেটা আমি জানি না, মানে আমি প্রথম ব্যবহার করছি এটা। তা আপনারা যারা খান এটা, আপনারা তো জানেন কেমন লাগে, তো এটা খেয়ে দেখি একটু কেমন, কারণ এরকম মশলা টশলা আমি একটু অ্যাভয়েড করি খাওয়ার। দেখলাম এটা খুব সবাই খাচ্ছে, সবাই দিচ্ছে তরকারির মধ্যে, তো দেখলাম আমিও একটু দিই, দেখি কেমন লাগে। তো দুইটা ম্যাগি মশলার প্যাকেট কেটে দিয়ে দিব, চলে আসটা কমিয়ে দিই। আজকে আসলে মনে হচ্ছে বেশি কথা বলে ফেলছি, যাই না কেন, যদি ভুল। ও বাবারে বাবা, এই যে আজকে যে আমার কী হয়েছে, একবার তো আল্লাহ জানে, একদম ক্যামেরা ফেলে দিচ্ছি, হাড়ি ফেলে দিচ্ছি, এই যে মশলা, মানে মশলা ফেলে দিয়ে দেখা যাবে প্যাকেট দিয়ে দিয়েছি এরকম অবস্থা। তো যাই হোক, ভুলটুল কিছু বললে অবশ্যই ক্ষমাশোনো দৃষ্টিতে দেখবেন, আর অনেকে আছেন খুব সুন্দর সুন্দর অ্যাডভাইস করেন, এরকম অ্যাডভাইস করবেন, ভালো লাগে মাঝে মাঝে। এই তো দুটো প্যাকেট দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করবো, তারপর লবণটা টেস্ট করবো, দেন বুম ডান আমরা এটা খেয়ে ফেলবো। তো আপনারা এটা করে দেখতে পারেন। আর এইটা বেশি মজা হয় কবে আমি বলি, কোরবানিদের পরে, মানে মাংস থাকে বাসায়, এত মাংস রান্না হয় তখন ওরে কঠিন মজা এটা খেতে। এটাকে ভালো করে মিক্স করে দাঁড়ান আগে। আজকে নিজের রান্নার প্রশংসা নিজেই করছি, আমি একটা নুডলস উঠিয়ে খেয়েছি, কঠিন মজা হয়েছে, মানে কঠিন মজা, মানে কঠিন মজা। ঈদের মাংস তো বোঝেন, একটু শাহি টাহি জিনিস দিয়ে রান্না ছিল, তো সেটার ঝোলটা দিয়ে রান্না করছি। আর ম্যাগি মশলা দাওয়াতে মনে হচ্ছে লবণ আর দেওয়া লাগবে না, খুবই মজা হয়েছে। যেটাকে সার্ভ করি, সার্ভ করে একটা ফাইনাল কঠিন লুক দেখাচ্ছি, যে বাসি গরুর মাংসের ঝোল দিয়ে কঠিন 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 পাস্তা, পাস্তা উইথ এঞ্জেল হেয়ার। এই যে রেডি আমাদের কঠিন মজার, এটাকে কী বলবো, পাস্তা স্প্যাগেটি তো দুইটাই দিয়েছি, তো পাস্তা স্প্যাগেটি রেডি, মানে গন্ধটা কঠিন বের হয়েছে। একবার হলেও এটা খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর আগে বললাম ঈদের পরে হয়তো অনেকের বাসায় অনেকটা ঝোল মাংস আছে, যেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম, কালকে রাতে অ্যাকচুয়ালি নামিয়ে রেখেছিলাম যে আজকে কিছু একটা করবো। আর ফ্রিজ একদম বোঝাই হয়ে গেছে আমার কাঁচা বাজারে, সেই জন্য ভালো রান্না খাবার সবগুলো বের করে ফেলবো। লং স্টোরি শর্ট, খাবার রেডি, সবাইকে ডাকি, খাওয়া দাওয়া ফিনিশ করি, ঠিক আছে? তো কেমন লেগেছে রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? যদি আপনাদের ভাইয়া ডায়েট করছে, বেশি খাচ্ছে না, তারপর তাকে খাওয়ানো হচ্ছে একটু করে, যেহেতু এত মজার পাস্তা, ভাই যান একটা রিভিউ দেবেন প্লিজ। ডায়েট কি করবো কি করবো না, তোমার ডায়েট লেগে তো আমরা খাইতে পারতেছি না, এমন অবস্থা হয়ে গেছে। ডায়েটের জন্য তো আমরা কিছু এর করবো, এরকম খাওয়া তো খাইতে পারতেছি না, যদি আমি খাবো না, না খাবো চিন্তা করতে চাই না, ভালো হয়েছে মানে। তাই যে রিভিউ কিন্তু দিয়ে দিলাম, আর আমি তো আগে রিভিউ দিয়ে দিয়েছি, মজা হয়েছে, আপনারা ট্রাই করে দেখবেন। মানে গাছ কাটতে কখন আসবে লোক, ওটাই যদি 100 টাকা নেয়, হ্যাঁ গাছ নিয়ে যেতে, আর 50 টাকা দিলে তো পুরো জিনিসটাই ওরা করে দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো গাছ কাটার লোক কখন আসবে, যায় না তো আসবে না, নাকি মনে হয় না, নাকি
বিশেষ কাজটা কি এখন বলবো না, সেটা অন্য একটা কাজ, সেটা অন্য আরেকটা মানে কি বলবো ডিফারেন্ট টপিক, তো ওই টপিকে আলোচনা হবে পরে, এখন হবে না। রেডিও অফ কর, রেডিও অফ, রেডিও অফ। ওকে, আমরা যাচ্ছি এখন বাইরে, এসে ইনশাল্লাহ বিকালে রান্না হবে। রান্না হবে কি, রান্না বেশি কিছু হবে না, কারণ যেহেতু আপনার বাহিরে ডায়েট করছে, রান্না বাসা মানে অত রান্না বাসায় করতে হচ্ছে না, এটা একটা ভালো দিক। ও মাই মাই, ইটস রিয়েলি হট, ওপেন দোজ উইন্ডোজ। তো সারাদিন আর ব্লগ ওপেন করা হয়নি, এখন বাজে রাত 9টা। জানি আপনারা বলবেন কি ব্যাপার নাদিরা, তো যেহেতু বলেছি আজকে ফিশ দিয়ে কিছু একটা করবো, তো এই যে ফিশ, তো ফিশ দিয়ে এখন তৈরি করবো পাকোড়া, আর এটাই হচ্ছে আমাদের ডিনার। আর সকালে যেটা রান্না করেছিলাম ওই বাসি ঝোল দিয়ে যে পাস্তাটা, সেটাও আছে, তো সেই জন্য এই মাছটাকে এখন আমি তৈরি করব হচ্ছে গিয়ে পাকোড়া। তো এটা হচ্ছে কট ফিলে, তো এটা হচ্ছে স্কিনলেস বোনলেস, আপনারা যে কোনো ধরনের মাছ দিয়ে এটা করতে পারবেন, বড় মাছ বেশি যেটা পাওয়া যায়, ভেটকি মাছ, তারপরে কি বলে এটাকে মানে যে কোনো সলিড মাছ দিয়ে এটা করা যাবে। এখানে তিন পিস আছে, এইগুলাকে প্রথমে আমি একটু ধুয়ে তারপরে এটাকে আমি কি করব ব্লেন্ড করবো, এটার মতো আমি কোনো আলু টালু কিছু মিক্স করব না, তো এটাকে আমি এখন কাটবো, ব্লেন্ড করবো কেন বলেছি এই জন্য, তো এটাকে আমি এখন একটু খুলি, খুলে ওয়াশ করে কেটে তারপরে একদম নিয়ে আসছি। তো এই যে মাছগুলোকে এরকম করে কেটে নিয়েছি, এখন যেটা করব চিপে যতটা পানি আছে বের করে নেবো, ঠিক আছে। এই যে একদম পানি যাতে না থাকে, পানি থাকলে যখন ভাজবেন এটা কিন্তু তখন মানে সিরিয়াসভাবে ফুটবে, গায়ে ছিটবে, তখন ফুসকা টুসকা পড়বে, সিরিয়াস অবস্থা। তো এই মাছের পাকোড়ার একটা রেসিপি আমার চ্যানেল আছে, যদি অনেক আগে যদি ভুলে না যাই শেয়ার করবো, ওটা হচ্ছে প্রায় প্রথম দিকে আমার চ্যানেল একদম প্রথম দিকে রোজার মধ্যে করেছিলাম পাকোড়াটা। তো আজকে যেটা করবো একদম ইজি হবে, কোনো একদম হাঁকি ফাঁকি কিছুই না, ঘরে দাঁড় করা মশলা দিয়ে করে ফেলবো, আর এটা খেতে কঠিন মজা, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও পছন্দ করবে। তো এই যে এগুলোকে আগে চিপে পানি ফেলে তারপর ফিরে এসছি, দাঁড়ান। তো মাছ হয়ে গেছে, তো এখানে আমি খুব মিহিকুচি করা, একদম মিহিকুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজটা দিলে খেতে ভালো লাগে, যখন এটার মধ্যে আরও মশলা টশলা দিয়ে ম্যারিনেট করবেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব মিহিকুচি করা, এই যে দেখেন কেটে কি সুন্দর রেখে দিয়েছি, এরকম কেটে ফ্রিজে রেখে দিতে পারবেন। এই যে দিয়ে দিলাম, এইখানে আমি 1 টেবিল চামচের মতো দিলাম ধনে পাতা কুচি, এখন দিব হচ্ছে আদা রসুন বাটা, আদা রসুন বাটা খুবই অল্প অল্প দিব, 1/2 টিস্পুন করে দিব, যেহেতু মাছের পরিমাণ এখানে কম, এই যে 1/2 টিস্পুন মানে একদমই কম। আর রসুন দিচ্ছি, রসুনটা একটু বেশি দিব, মাছের রসুন খেতে বেশি ভালো লাগে, এই যে রসুনটা একটু বেশি দিলাম। তারপরে দিবাম হয়েছে যে কিতা দিবাম, তো দেখাই কিতা দিবাম, দিব হচ্ছে ঘরের তৈরি গরম মশলাগুলো, উড়ে আল্লাহ, ঘরের তৈরি গরম মশলাগুলো আজকে সারাদিনই আমার ভাঙাচোরার মধ্যেই আছে, এটা ধরছে এটা ফেলছে, এরকম অবস্থা কেন হচ্ছে জানি না, বাট আজকে এটা সারাদিনই হলো, আপনারা হচ্ছে রাত সাক্ষী। আর দিব ঘর তৈরি কাবাব মশলা, এই দুটা তো দিবই, তার সাথে তার আগে দিব হচ্ছে হলুদ মরিচ ধনে জিরার গুঁড়া, তো ওইটা আমি টাইম ল্যাপে দিয়ে দিচ্ছি, তাহলে না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দিয়ে দিয়েছি, তো আপনারা বলার আগেই বলে দিচ্ছি, এখানে সব আমি 1/2 টিস্পুন করে দিয়েছি, আর হলুদটা যার যার পরিমাণ মতো, মরিচটা যার যার পরিমাণ মতো দিয়ে দিবেন, আর এখানে এই যে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এই যে এতটুকু। আর হচ্ছে দিব হচ্ছে কাবাব মশলা, কাবাব মশলা দিলে মাছের পাকোড়া খেতে যে কি মজা হয়, মানে যারা মাছ পছন্দ করে না তারাও খেয়ে ফেলবে, এত মজা হয়। এই যে এটাও দিয়ে দিচ্ছি অল্প একটু, আর দিব হচ্ছে লবণ, লবণ দেওয়ার পরে একটা জিনিস দিব, সেটা হচ্ছে বাইন্ডিংয়ের জন্য, এটা মানে যেহেতু পাকোড়া করছি একটু তো উপরে একটু মানে এক্সট্রা শেল থাকতে হবে, সেই জন্য দিচ্ছি হচ্ছে বেসন, বেসন দিব হচ্ছে আমি চামচ নিয়ে আসি, 1 মিনিট, এই তো বেসন দিব,
এক বড় বড় করে দুই আর এই যে আড়াই আড়াই চামচ দিলাম। তার মধ্যে দিব হচ্ছে এখন লবণ, লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মাখাবো। লবণটা যা যা স্বাদ মতো আমি দিয়ে দিলাম, আমার স্বাদ মতো কম দিয়ে দিন, কম দেওয়া ভালো, বেশি দেওয়া ভালো না, কম দিলে পর দিতে মানে ওটাকে মানে দিয়ে খেতে পারবেন, যদি বেশি হয় তাহলে তো ধুয়ে খাওয়া যাবে না, তাই না? তা এখন যেটা হবে এটাকে মাখাবো, চলেন আবার টাইম লেপে যাই। এই যে মাখানো অলমোস্ট হয়ে গেছে, আর আমি কিন্তু এটাতে কোনো পানি দিইনি, কারণ যেহেতু মাছগুলো ফ্রোজেন ছিল এটা থেকে একটু পানি আমি যেহেতু দেখলেন একদম চিপে বের করে ফেলেছি, তারপরে একটু পানি ছিল সেই জন্য এই যে হয়ে গেছে। তারপর যদি ভাবেন আপনাদের মাছগুলো খুব ড্রাই পানি দিতে হচ্ছে, তাহলে অল্প চামচ দিয়ে অল্প একটু পানি দিবেন, বেশি পানি দিবেন না। তো এই যে আমাদের এটা রেডি হয়ে গেছে, এখন এগুলোকে ভাজবো। তার আগে হাতটা ধুয়ে এই যে এগুলো ম্যাশ করেছি এগুলোকে ক্লিন করি, ঠিক আছে? এগুলোকে ক্লিন করি তারপর আসছি। তেল গরম হয়ে গেছে, এখন হয় মাছ ভাজার পালা। মাছ ভাজার ওরকম কিছুই না, জাস্ট এই যে আশপাশ থেকে একটু গ্রেভি নিয়ে এই যে এইভাবে লাগিয়ে সুন্দর করে ছেড়ে দেবো। ড্রায়ারে কাপড় ওয়াশ হচ্ছে, মানে ড্রায়ারে কাপড় ড্রাই হচ্ছে, ওয়াশারে কাপড় ওয়াশ হচ্ছে, সেই জন্য শব্দ পাওয়া যাচ্ছে। তো এইভাবে মাছগুলোকে আমরা ভাজবো। আর চুলের জালটা আমি ধিম আছে করে দিয়েছি, জাস্ট উপরের যেহেতু বেসন দিয়েছি বেসনটা যাতে ভালো করে কুক হয়, যেহেতু মাছ রান্না হতে বেশিক্ষণ লাগে না, তো সেটা নিয়ে কোনো টেনশন নেই। তো এই যে এইভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি, কঠিন একটা গন্ধ বেরোচ্ছে যেহেতু তাভাবে মশলা দিয়েছি। এই যে দেখেন মশলাগুলোকে চারপাশে দিয়ে এই যে, তো ঠিক আছে এগুলোকে ভেজে উঠেই ফাইনাল লুক দেখাচ্ছি। তাই হচ্ছে আমাদের কঠিন মজার ফিশ পাকোড়া রেডি। আমি একটু বেশি করে কড়া করে ভেজেছি, কুরকুরা করেছি, কুরকুরা এমনিতে হয়েছে। এই যে দেখেন সাউন্ড শোনা যাচ্ছে নাকি আমার ড্রাইভের জন্য শোনা যাচ্ছে না, তাও শুনে দিয়ে দেখেন শোনেন খুবই কুরকুরা হয়েছে। তো এটার উপরে এখন আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, চাট মশলা দিয়ে দিন কঠিন মজা লাগে। ঈশান থেকে বাইট অ্যান্ড ফেলবি, জাস্ট থেকে বাইট। আমার ছেলে পাশে বসে বসে মাথা ঝুলাচ্ছে, সে বাইট করবে না, তো ঠিক আছে বাইট করার দরকার নেই, আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন খাবো বড়টা খাবো, ছোটো খাবো না। তো এই যে ভেঙে দেখাই দাঁড়ান, এই যে দেখেছেন ফোকাস হচ্ছে, এই তো। তো যাই হোক, তো আজকে সকাল থেকে এখন বাজে রাত 10:30, যা করেছি সব শেয়ার করলাম, ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে। তো আজকে আমার রেসিপি আমার ব্লগ কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তার মানে কালকে। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।